ফোন দাও, সেটাকে ফোন দাও, আসতে বলো, মৌ রাজি হয়েছে কথা বলবে। আচ্ছা বেশ। হ্যালো, কে বলছেন? আমি রহবার কথা বলছি, কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম পাত্র চাই বলে। ওয়ালাইকুম সালাম, তুমি ঘুমোচ্ছিলে নাকি? জি আঙ্কেল। এত বেলা করে ঘুমোড়ো কি ঠিক? সরি আঙ্কেল, ওই রাত জেগেছি তো এই জন্য। কিছু বলবেন আঙ্কেল? হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে চলে এসো, আমার মেয়ে মৌ তোমার সাথে কথা বলতে চায়। জি আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার ভাই। আপনার? তাই তো বলে গেল না। হ্যাঁ, আপনি তাহলে সেই? হ্যাঁ। তা আপনি আমার বিয়ে করতে চান কেন? প্রতিষ্ঠিত হতে চাই তাই। শুধু প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়ে করে ফেলবেন? হ্যাঁ, আমি বেকার তো। আসলে আপনাকে সত্য কথাটা বলি, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল, সে প্রতিষ্ঠিত একটা ছেলেকে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে আমি প্রতিষ্ঠিত না হলে অন্য যে কোনো মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে। ভেরি গুড, খুব ভালো প্ল্যানিং। প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে বিয়ে করবেন, প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মেয়ের কাছে আবার ফিরে যাবেন। আপনার ভাবনার মধ্যে ভুল আছে। কি ভুল বলেন? আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে বিয়ে করতে চাই এই কথাটা যেমন সত্য, আবার আপনাকে বিয়ে করে ওই মেয়েটার কাছে যে আমি চলে যাব না সেটাও তেমন সত্য। আর এই ভাবনাটা যে আমি অনেক আগে থেকে ভাবছি তা না, আপনার বাবার পত্রিকার বিজ্ঞাপনটাই আমার মধ্যে এই ভাবনাটা ঢুকিয়েছে। সবচেয়ে বড় কথা, আমি এই সত্যটা আপনার কাছে লুকালেও লুকাতে পারতাম। লুকালেন না কেন? সেটা ডিসঅনেস্টি হতো, আর আমার মনে হয় ডিসঅনেস্টি এক ধরনের আনস্মার্টনেস। আপনি সুন্দর, আমি যেতে পারি?